এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইমেল করেছেন ডিএ আন্দোলনকারীরা বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে রাষ্ট্রপতিকে ইমেলের মাধ্যমে জানাতে চলেছেন ডিএর আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে শহীদ মিনার চত্বরে যেখানে অবস্থান করছেন বিক্ষোভ দেখাচ্ছেন 59 দিন ধরে সরকারি কর্মচারীরা হকের ডিএ দাবিতে প্রতিবাদ বিক্ষোভ তাই এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দৃষ্টি আকর্ষণ করবার জন্য ইমেল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা কি কারণে তাদের এই সিদ্ধান্ত কি বলছেন তারা শুনুন आगामी दिन आंदोलन जारी रखब एवं 30 मार्च जो गणछुटी नहीं हावड़ा शियालदा के महामिशिल शहीद मिनार उद्देश्य जब हमारे दाबी जाना शहीद मिनारे जो महामिशिल शियालदा और हावड़ा थे करटार पर जदि ना को साफल्य पाई परवर्ती कर्मसूची आो बड़ गणछुटी और कर्मबिरती जावा चिंता भावना रेखे आगामी दिन सरकार যতই এরকম আমাদের উপর পরিস্থিতি তৈরি করুক চাপ সৃষ্টি করুক আমরা তার জন্য প্রস্তুত আছি থাকব এবং আমাদের লড়াই আগামী দিনে যেভাবে চলছে সেইভাবে চলবে অসুস্থতার কথা মাথায় রেখে 44 দিনের মাথায় অনশন থেকে সরছেন ডিএ আন্দোলনকারীরা তবে আগামী দিনে তাদের এই আন্দোলন আরও তীব্র হবে আন্দোলনের ঝাঁ ছড়িয়ে পড়বে বাংলার বিভিন্ন কোণায় কোণায় আগামী দিনে তারা আন্দোলন আরও চালিয়ে যাবেন এমনটাই জানাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা 10ই মার্চ রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা সেই আন্দোলনের ছাপ ঝাড়গ্রামেও পড়েছিল বিভিন্ন অফিসে দেখা গিয়েছিল আন্দোলনের ছাপ এবং বিভিন্ন কার্যালয়ের সামনে দেখা গেছে ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভ সেদিন যে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন যে সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে সকোজ লেটার ঝাড়গ্রামে প্রায় 1000 সকোজ লেটার এসে পৌঁছেছে শিক্ষাকর্মীদের কাছে অপরদিকে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তারা আরও 4% ডিএ বাড়াচ্ছে অপরদিকে রাজ্যের বঞ্চনা ক্রমশ বাড়ছে এবার সকোজ লেটারের পাশাপাশি তাদের যেটা বেতনে কোপ পড়ছে তারা সেই বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ তবে আন্দোলনের রেশ আরও বাড়াবেন এমনটাই জানাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপাবলিক বাংলা अभी बहुत कुछ बाकी है जीप छिड़े बार सकाल गरम সকাল সকাল 3 প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে প্রতিদিন সকাল 7টা রিপাবলিক বাংলায়।